ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস আজ আমরা যারা দু হাজার একুশে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ইতিহাসে সম্ভাব্য প্রশ্নাবলী নিয়ে আলোচনা করব সুদীর্ঘ সতেরো বছরের শিক্ষকতার অভিজ্ঞতায় ও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষক হিসাবে দু হাজার হিসাবে দু হাজার একুশ সালে মাধ্যমিক পরীক্ষা যারা দেবে তাদের সুবিধার্থে ও শিক্ষাদানে সময়ের ঘাটতি মেটাতে শিক্ষার্থীদের জন্য একটি সম্ভাব্য ইতিহাসের প্রশ্নাবলী তৈরি করলাম আশা করি তোমরা এগুলি করলে উপকৃত হবে বাড়িতে দুটি ভালো নোট বই ও দুটি টেক্সট বই দেখে তুলনা করে নিজেরাই নোট তৈরি করো পরে বিদ্যালয় খুললে স্যারদের দেখিয়ে নেবে কোনো প্রশ্ন বুঝতে না পারলে প্রশ্ন করবে যথাসাধ্য উত্তর দেব আমি সাজেশনগুলো নিয়ে মাঝে মাঝে ভিডিও করব স্কুলের ফেসবুকেও আমার ফেসবুকে দেওয়া হবে বেশ প্রশ্নগুলো নিয়ে কয়েকটা আলোচনা করা যাক অধ্যায় ভিত্তিক আলোচনা করা হয়েছে প্রথমেই দেখে নেওয়া যাবে আমাদের মাধ্যমিকের যে ধরনের প্রশ্ন হয় আর কি সেই ধরনের প্রশ্নগুলো আমাদের দেখব প্রথমে যে বিভাগ ক সেখানে পূর্ণবান গণিত কুড়ি অর্থাৎ একটা প্রশ্নের মান থাকে এক করে কুড়িটি প্রশ্ন করতে হয় সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো কোনো নির্দিষ্ট প্রশ্নগুলো এক্ষেত্রে দেওয়া সম্ভব নয় হ্যাঁ বিদ্যালয়ের টেক্সট বইটা ও পারলে আরও দুটি টেক্সট বই ও দুটি নোট বই খুঁটিয়ে পড়তে হবে তবে দু হাজার কুড়ি সালের প্রশ্নগুলো মাধ্যমিকে যেগুলো পড়েছিলো সেগুলো বাদ দিয়ে পড়বে দুভা বিভাগ হওয়ার ক্ষেত্রেও আলোচনা করা যাক সেক্ষেত্রেও একটি উত্তর দাও যেটা থাকে এক একটি প্রশ্নের মান থাকে এক করে ষোলোটা প্রশ্ন করতে হয় প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট ষোলোটি প্রশ্ন উত্তর দিতে হয় মোট প্রশ্ন থাকে ষোলো কুড়িটি এক্ষেত্রেও পূর্ব পরামর্শ মেনে চলতে হবে কোনো সাজেশন হবে না দু নম্বরে প্রশ্ন এই এক নম্বরে প্রশ্ন এই ষোলোটা প্রশ্নের ক্ষেত্রে কোনো সম্ভব নয় এক্ষেত্রে তোমাদেরকে প্রশ্নটা ওই ডেক্স বই স্কুলের টেক্স বই এবং তোমাদের আরও একটা নোট দুটো নোট বই ভালো করে খুঁটিয়ে পড়বে এবং দু হাজার কুড়ি সালের মাধ্যমিকে যে প্রশ্নগুলো পড়েছিল সেক্ষেত্রে বাদ দিয়ে পড়বে এবার আসা যে এক বিভাগ গ সেখানে কি হয় দুটি দুটি বা তিনটি বাক্যে উত্তর দিতে হয় এক একটি প্রশ্নের মান থাকে দুই করে মোট এগারো দুই এগারো দু বাইশ অর্থাৎ মোট বাইশ নম্বরের প্রশ্ন যে কোনো করতে হয় এগারোটা প্রশ্নও থাকে মোট ষোলোটি করতে হয় এগারোটি পূর্ণমানের ক্ষেত্রে এক একটা প্রশ্নের মান দুই করে এক্ষেত্রেও কোনো নির্দিষ্ট সাইজন হবে না ওই পূর্ব পরামর্শ যেটা আগে বললাম সেটাই মেনে চলবে চার নাম্বার যে চারের দাগের যে প্রশ্নগুলো সাত আটটি বাক্যে উত্তর দিতে হয় নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও প্রতিটি বিভাগ থেকে অন্তপক্ষে একটি করে মোট ছটি প্রশ্ন প্রশ্নের উত্তর দিতে হয় এক একটি প্রশ্নের মান থাকে চার সেই প্রশ্নগুলো আমি সায়েন্সের মোটামুটি করেছি সে সম্ভাব্য সায়েন্সগুলো অধ্যায় ভিত্তিক আলোচনা আমি এখানে করে দিচ্ছি একটু দেখে নেব প্রথম অধ্যায় যেটা আমাদের ইতিহাসে আছে ইতিহাসের ধারণা সেইখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু আমরা দেখিনি কী কী আছে দেখিনি ইতিহাসের ধারণা প্রথম অধ্যায় তো সেই অধ্যায়টা টেক্সট বইটা নিয়ে বসবে ভালো হবে টেক্সট বইটা নিয়ে এই সাইশনগুলো একটু দেখে নেবে সাতাটটি উত্তর দিতে হয় নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি অভিভাগ থেকে অন্তত মোট একটি করে মোট ছটি প্রশ্ন উত্তর দিতে হয় পূর্ণবান থাকে চার পার কোশ্চেন সম্ভব প্রশ্নগুলি প্রশ্নগুলো অধ্যায়গুলোর নাম আমি এইখানে দেখিয়ে দিলাম ইতিহাসের ধারণা প্রথম অধ্যায় সেইখান থেকে মোট আমি পাঁচটা প্রশ্ন চার নাম্বারের করেছি এক একটা প্রশ্নের মান চার প্রশ্ন প্রশ্নগুলো একটু দেখে নাও এগুলো কিন্তু মাধ্যমিক পরীক্ষা এবং তোমাদের যে স্কুলের ইউনিট টেস্ট হবে সেখান সেখানে দেওয়া হবে প্রশ্নগুলো সম্ভব প্রশ্নগুলো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে কারণ প্রথম অধ্যায়ের প্রশ্নটা দেখেনি। নিই প্রথম অধ্যায়ের প্রশ্ন হচ্ছে পরিবেশ সংক্রান্ত ইতিহাস চর্চা আলোচনা করো দু নম্বর প্রশ্ন বিজ্ঞান প্রযুক্তি ও জনস্বাস্থ্যের ইতিহাসচর্চা লিখ তিন নম্বর প্রশ্ন আধুনিক নতুন সামাজিক ইতিহাসচর্চার গতি প্রকৃতি লিখ চার নম্বর প্রশ্ন উনিশ শতকে বাংলায় জনমত গঠনে বঙ্গদর্শন পত্রিকার ভূমিকা লিখ পাঁচ নম্বর প্রশ্ন সম্প্রকাশ পত্রিকার ভূমিকা লিখ এরা প্রথম অধ্যায়ের প্রশ্ন এই পাঁচটি করবে দ্বিতীয় অধ্যায় চলে যাব দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এখান থেকে মোট দশটি প্রশ্ন আমি করেছি এক একটা প্রশ্নের মান চার সবগুলোই এগুলো চার নম্বরের প্রশ্ন দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে মধুসূদন গুপ্ত কি জন্য বিখ্যাত দু নম্বর প্রশ্ন বাংলার নবজাগরণ কি ইতালির এনেসাসে সমতুল্য তিন নম্বর প্রশ্ন জনমত প্রসারে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার ভূমিকা লিখ চার নম্বর প্রশ্ন নববৈষ্ণব আন্দোলন বলতে কী বোঝায় পাঁচ নম্বর প্রশ্ন পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা লিখ ছ নম্বর প্রশ্ন পাশ্চাত্য শিক্ষা বিস্তারে জন অ্যালিয়র ড্রিঙ্ক ওয়াটার বিটনে ভূমিকা লিখ সাত নম্বর প্রশ্ন শাস্ত্রে উন্নতির জন্য বিবেকানন্দের নব বেদান্ত লিখো পাশ্চাত্য শিক্ষা বিষয়ক নাটক কে কেন রচনা করেন তৃতীয় অধ্যায় চলে যাব তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও পর্যালোচনা এখান থেকে যে প্রশ্নগুলো হবে এক নম্বর প্রশ্ন হবে সাঁওতাল বিদ্রোহের পটভূমি কী ছিল সাঁওতাল বিদ্রোহের সাঁওতাল বিদ্রোহের পটভূমি কী ছিল দু নম্বর প্রশ্ন পাবনা বিদ্রোহের তাৎপর্য ব্যাখ্যা কর তিন নম্বর প্রশ্ন মুন্ডা বিদ্রোহের চরিত্র লিখো চার নম্বর প্রশ্ন বীরসা মুন্ডা বিখ্যাত কেন এবার চলে যাব আমরা চতুর্থ অধ্যায় চতুর্থ অর্ধায়ের নাম সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য ও পর্যালোচনা বৈশিষ্ট্য সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য বিশ্লেষণ এই চার নম্বর অধ্যায় থেকে আমরা যে প্রশ্নগুলো করেছি যা প্রশ্নটা চাইছেন সে প্রশ্নগুলো আমরা করব বঙ্গভাষা প্রকাশিকা সমিতি কতটা সফল হয় দু নম্বর গোড়া উপন্যাসে কীভাবে স্বদেশ ভাবনা দেখা যায় তিন নম্বর বর্তমান ভারত গ্রন্থে কীভাবে জাতীয়তাবাদ বিকাশ হয় চার নম্বর মহাবিদ্রোহে নারীদের ভূমিকা লিখ পাঁচ নম্বর ভারত মাতা চিত্রটির গুরুত্ব লিখ ছ নম্বর গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র সম্পর্কে লিখ সাত নম্বর প্রশ্ন হিন্দু মেলা কীভাবে জাতীয় চেতনা বৃদ্ধি করে অধ্যায়ের প্রশ্ন বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য ও পর্যালোচনা পঞ্চমাধ্যায়ের নাম এটা এখান থেকে যে প্রশ্নগুলো হবে চার নম্বরের সম্ভাব্য প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিভাবে গ্রন্থ রচনার মাধ্যমে শিক্ষার প্রসার করেন দু নম্বর ভারতবর্ষীয় বিজ্ঞানসভার অবদান কি তিন নম্বর ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা লিখ চার নম্বর প্রশ্ন ভারতে বিজ্ঞান চর্চার ইতিহাসে আচার্য প্রফুল্লচন্দ্র রায় ও তার বেঙ্গল কেমিক্যালের অবদান লিখো এই প্রশ্নটি খুবই ভালো করে মন দিয়ে করবে আমাদের এই বর্তমান পরিস্থিতিতে করোনা ভাইরাসের প্রেক্ষিতে যে ওষুধটি খুবই নাম করেছে সেটা এইখানেই তৈরি হচ্ছে বেঙ্গল কেমিক্যালসের যে অবদান এক্ষেত্রে বিখ্যাত আছে ভালো করে ইম্পর্টেন্ট প্রশ্ন এটা ভালো করে করবে তারপরে পাঁচ নম্বর প্রশ্ন বসুবিজ্ঞান মন্দির সম্পর্কে লিখো ছ নম্বর প্রশ্ন একা আন্দোলন সম্পর্কে টিকা লেখ সাত নম্বর প্রশ্ন বাংলায় বিজ্ঞান চর্চায় স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের ভূমিকা লিখো এই পঞ্চম অধ্যায় থেকে সাতটি প্রশ্নকে আরও কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই অধ্যায় থেকে দুটি প্রশ্ন ভালো করে করবে তেবাগা আন্দোলন কেন সংগঠিত হয় দু নম্বর প্রশ্ন কংগ্রেস সমায়তন্ত্রী দল কেন কাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এবার চলে যাব আমরা সপ্তম অধ্যায়ে সপ্তম অধ্যায়ের নাম বিশ শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন বৈশিষ্ট্য বিশ্লেষণ এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো হবে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকগুলি আছে এগারোটি প্রশ্ন আছে মোট বড় অধ্যায় ভালো করে করবে প্রথম প্রশ্ন মাদঙ্গিনী হাজরা কেন স্মরণীয় দু নম্বর প্রশ্ন বিপ্লববাদে প্রীতিলতা ওয়াদ্দেদারের ভূমিকা লিখো তিন নম্বর দীপালী সঙ্গ কেন কে কেন প্রতিষ্ঠা করেন চার নম্বর প্রবাসে বিপ্লববাদ প্রসারে মাদাম কামার ভূমিকা লিখো পাঁচ নম্বর প্রশ্ন বিপ্লবী আন্দোলনে কল্পনা দত্তের ভূমিকা লিখো ছ নম্বর প্রশ্ন স্বদেশ বান্ধব সমিতি স্বদেশী আন্দোলনে কী ভূমিকা গ্রহণ করেছিল সাত নম্বর প্রশ্ন অ্যান্টি সার্কুলার সোসাইটি কে কেন প্রতিষ্ঠা করেন আট নম্বর প্রশ্ন বাংলায় বৈপ্লবিক আন্দোলনে বেঙ্গল ফ্রনটিয়ার্সে ভূমিকা লিখো নম্বর প্রশ্ন বিপ্লবী আন্দোলনে বিনা এর ভূমিকা লিখো দশ নম্বর প্রশ্ন চট্টগ্রাম যুববিদ্রোহ সম্পর্কে লিখো ক্ষেত্রে মাস্টারদা সূর্য সেনের ভূমিকাটা অবশ্যই আসবে এগারো নম্বর প্রশ্ন রশিদ আলি দিবস কবে কেন পালিত হয় তারপরে চলে যাবো আমরা অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায়ের নাম উত্তর উপনিবেশিক ভারত বিশ শতকের দ্বিতীয় পর্ব উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই এইখান থেকে যে প্রশ্নগুলো হবে চার নাম্বারে সেগুলো দেখে নেওয়া দেখে নেওয়া একটু আমরা দেখে নিই এক নাম্বার প্রশ্ন করবে দেশীয় রাজ্যগুলিকে ভারতভক্তির জন্য কি কি পদ্ধতি গ্রহণ করা হয় দু নম্বর হায়দ্রাবাদের ভারতভুক্তির বাধা কি ছিল তিন নম্বর কাশ্মীর সমস্যার কারণ লিখ চার নম্বর স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কীভাবে পুনর্গঠিত হয় এই মোট পঞ্চাশটি প্রশ্ন আছে প্রথম অধ্যায় থেকে পাঁচটি দ্বিতীয় অধ্যায় থেকে দশটি তৃতীয় অধ্যায় থেকে চারটি চতুর্থ অধ্যায় থেকে সাতটি পঞ্চম অধ্যায় থেকে সাতটি ষষ্ঠ অধ্যায় থেকে দুটি সপ্তম অধ্যায় থেকে এগারোটি অষ্টম অধ্যায় থেকে চারটি মোট পঞ্চাশটি প্রশ্ন চার নম্বরের দিলাম ভালো করে করবে মাধ্যমিক দু হাজার একুশের জন্য খুবই দরকার এইবার আমরা চলে যাব আট নাম্বার প্রশ্ন যে আট নাম্বারের প্রশ্নগুলো আমাদের করতে হয় মাধ্যমিক পরীক্ষায় থাকে এটা পনেরো ষোলোটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হয় মোট প্রশ্ন আগে তিনটি এই এগুলো অংশভিত্তিক পাট পাড় থাকে তোমরা জানো আট নম্বরকে চারযুক্ত চার বা পাঁচ যুক্ত তিন এইভাবে ভাগ করা হয় এই অধ্যায় থেকে তবে এক নাম্বার এবং আট নম্বর অধ্যায় থেকে আট নম্বরের প্রশ্ন বা বড়ো আট এই ধরনের কোনো প্রশ্ন হয় না অর্থাৎ আপনার এক এবং আট নাম্বার অধ্যায় থেকে কোনো আট নম্বরের প্রশ্ন করব না এবার চলে যাবো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের নামটা আমরা জানি সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এইখান থেকে আট নম্বরের যে প্রশ্নগুলো হতে পারে দেখে নেওয়া যাক কি হয় প্রথম প্রশ্ন এক নম্বরের নব্যবঙ্গ আন্দোলনের ভূমিকা সম্পর্কে লিখো দু নম্বর বাংলার নবজাগরণের তর্ক বিতর্ক সম্পর্কে লিখো তিন নম্বর স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারে আদর্শ ব্যাখ্যা করো চার নম্বর উনিশ শতকে বাংলার সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজের অবদান লিখো এই চারটি প্রশ্ন করবে দ্বিতীয় অধ্যায় থেকে আর তৃতীয় অধ্যায়ে চলে যাব তৃতীয় অধ্যায়ের নামটা দেখে নেওয়া যাক প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও পর্যালোচনা এইখান থেকে মোট দুটি প্রশ্ন করবে ইম্পর্টেন্ট দুটি প্রশ্ন মধ্যে বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য লিখ দু নম্বর প্রশ্ন বাংলায় ওয়াবি আন্দোলনের প্রসারে তিতুমিরের ভূমিকা লিখো চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন করতে হবে একটি চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে সংঘবদ্ধতা গোড়ার কথা বৈশিষ্ট্য বিশ্লেষণ এখানে কি প্রশ্ন করবে তোমরা মহাবিদ্রের প্রকৃতি লিখো প্রকৃতি সম্পর্কে আলোচনা করবে এবার চলে যাও আমরা পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ের কী নাম বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য ও পর্যালোচনা এখান থেকে একটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট করবে বাংলায় জাতীয় শিক্ষা আন্দোলন ও কারিগরি শিক্ষা সূচনা সম্পর্কে লিখো এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে করবে তারপরে আমরা ষষ্ঠ অধ্যায় থেকে কোনো প্রশ্ন করতে হবে না বড়ো প্রশ্ন আট নম্বরের না আসার সম্ভাবনায় বেশি এখান থেকে বাদ দেওয়া হয়েছে সপ্তম অধ্যায় থেকে চলে যাব সপ্তম অধ্যায়ের নাম কি বিশ্বতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠী আন্দোলন বৈশিষ্ট্য বিশ্লেষণ এই অধ্যায় থেকে দুটি প্রশ্ন করবে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দুটি হলো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা লিখো আর দু নম্বর প্রশ্ন জাতীয় আন্দোলনে ছাত্রদের ভূমিকা কী ছিল এগুলো করবে আর স্কুল খুললে স্যারদের দেখিয়ে নেবে নিজে থেকে নোট তৈরি করো ভালো থেকো সুস্থ থেকো সতর্ক থেকো সজাগ থেকো স্বাস্থ্যবিধি মেনে চলো বেশ আজকে এই পর্যন্ত যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব এবং তোমরাও আমিও মধ্যে মাঝে প্রশ্নগুলো নিয়ে যেগুলো জটিল প্রশ্ন আছে সেগুলো ভিডিও করে ভিডিও করব আজ এই পর্যন্তই থাক